হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আপনারা অনেক পাকোড়াই খেয়েছেন, কিন্তু এই পাকোড়াটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলুন এটি বানাতে আমার কী কী লাগছে। আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি খুবই চিকন চিকন করে, কুচি কুচি করে কেটে। আপনাদের বাঁধাকপিগুলো অবশ্যই অনেকটা চিকন হতে হবে, নাহলে এগুলো সিদ্ধ হতে চাইবে না। তারপর আমার লাগছে পেঁয়াজ কুচি, বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি, লাগছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাগছে কাঁচামরিচ কুচি, লাগছে একটি ডিম। এখন আমি এই উপকরণগুলো একসাথে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। সবার প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, যে মশলাগুলোর কথা বলেছি সেগুলো। তারপর এর ভিতর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ঝাল আপনারা যে যেরকম খেতে চান ঠিক সেই পরিমাণ আপনারা ঝালটা দিবেন। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এই উপকরণগুলোকে আমাদের খুব সুন্দর মতো মাখাতে হবে। আর হ্যাঁ, একটা কথা, পাতাকপি যখন আপনারা কেটে ধুয়ে নেবেন তখন কিন্তু এর ভিতরে কোনো পানি থাকা যাবে না, পানিটা কিন্তু একদম খুব সুন্দর মতো ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে এটাকে এভাবে একসাথে উপকরণগুলো মিশাতে মিশাতে আমার এর ভিতর থেকে পানি বের হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতরে অ্যাড করব চাউলের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে চাউলের গুঁড়ার সাথে ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে চাউলের গুঁড়াটাই ইউজ করছি, কেননা চাউলের গুঁড়াটা দিলে খুব মচমচে হয়। তারপর আমি এতে দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করে না তারা নাও দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতাটা দিলে অনেকটা ভালো হয়, খেতে অনেকটা মজা লাগে। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব একটি ডিম। ডিমটা কিন্তু লাস্টেই দিতে হবে, আপনারা ইচ্ছা করলে দুটো ডিমও দিতে পারেন। আমি কিন্তু এখানে একটা বড় বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিব, তেলটা বেশি দিব না, কেননা বেশি পরিমাণ তেল দিলে পাকোড়াগুলো অনেক তেল তেলে হয়ে যাবে, আর এগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না। আপনারা অল্প তেল দিয়ে এটা ভেজে নিতে পারবেন। তারপর আমরা একটা একটা করে দিয়ে দিব বাঁধাকপির বড়াগুলো। এগুলো হাত দিয়ে খুব সুন্দর মতো প্রেস করে তারপর তেলে দিতে হবে। তেলে দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে, না হলে কিন্তু তেল হাতে ছিটে আসতে পারে। তারপর এটা এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে। দেখুন আমি উল্টিয়ে দিয়েছি, দেখুন আমার এক পাশ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের ভাজা হয়ে গিয়েছে, প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমরা এখন একটি একটি করে উঠিয়ে নিব। এগুলো কিন্তু হালকা জালে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরের বাঁধাকপি সিদ্ধ হবে না। জোরে জাল দিয়ে ভেজে উঠে ফেলেলে সেগুলো কিন্তু সিদ্ধ হবে না, খেতেও মজা লাগবে না। দেখুন তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া। ভিউয়ার্স, আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, এটি কিন্তু খেতে দারুণ, বিকালের নাস্তা হিসেবে এটি দারুণ যায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।